ছোট্ট একটা জায়গা থেকে আমি শুরু করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এত মহিলারা আছে যারা খুবই ছোট্ট একটা জায়গায় সীমিতভাবে নিজেদেরকে রেখেছে, আইদার কোনো কাজে বা পড়াশোনা বা হয়তো পারিবারিক বিভিন্ন কাজের মধ্যে। তো এদেরকে একটুখানি সুস্থ থাকতে হবে, স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করতে হবে, এইভাবে একটা জিম এখানে আমরা শুরু করেছি। এরপরে আমি ভাবলাম যে না, এখানেই কিন্তু খেলে থাকলে হবে, এখান থেকে আমাদেরকে আরেকটু খেলতে হবে। তারপরেই শুরু আমাদের পথ চলা হচ্ছে আমাদের বাবা দিকে বেঞ্চে দিয়ে, সেখান থেকে আমরা এগিয়ে গিয়ে এই সমস্ত মহিলাদেরকে তৈরি করে এবং ধীরে ধীরে আমরা শুধু যে ডিস্ট্রিক্ট কম্পিটিশন বা স্টেট বা ন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনাল লেভেলেরও চিন্তা ভাবনা এখান থেকে কিন্তু চালিয়ে যাচ্ছি যে এদেরকে নিয়ে আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আসলে স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু বাস্তব করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু অন্তরায় থাকে। সেই অন্তরায়ের মধ্যে কারোর হয়তো শারীরিক অক্ষমতা থাকে, কারোর হয়তো পারিবারিক প্রবলেম থাকে, কারোর হয়তো থাকে হচ্ছে অর্থনৈতিক। কোনো জিনিসে যেন কেউ কোনো বাধাপ্রাপ্ত না হয় সেই জায়গাটায় একটু যদি এদেরকে আমি সহযোগিতা করে দিতে পারি, তাহলে হয়তো এরা নিজেদের নারী শক্তি, নিজেদের ভেতরের অন্তঃস্থিত যে সমস্ত শক্তি আছে সর্ব কিছু দিয়ে এরা নিজেদের সার্থকতায় পৌঁছে যেতে পারবে। আজকে এই ফিটনেস মন্ত্রা জিম থেকে যে ইন্সপিরেশনটা পেয়েছি যে আজকে এই শক্তি উত্তরণ এই ফিট থেকে আমরা আজকে যা কাজ করছি, যেইভাবে আমরা আজকে এই জগতে আজকে আমরা রীতি মতন আজকে আমরা নিজের প্রোগ্রেস করছি, সেটা চ্যালেঞ্জিং তো নিশ্চয়ই আছে, কিন্তু যেহেতু আজকে এই জিম থেকে আমরা এই ইন্সপিরেশনটা পেলাম, যে সাপোর্টটা পেলাম, বিশেষ করে আমাদের সীমা দত্ত আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে এই ফিল্ডে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, সেই জন্য এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চলেছি।